নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি খবরদার শর্মিষ্ঠা। আজ খবরদার সন্ধে 7:30 এবং রাত 10:30 কি নিয়ে আসছে আপনাদের জন্য। আপনারা এতক্ষণ জেনে গিয়েছেন যে কসবার একটি বেসরকারি স্কুলে এক পড়ুয়ার, দশম শ্রেণীর পড়ুয়া, 16 বছর বয়সী শেখ শানের মৃত্যু হয়েছে পাঁচতলা থেকে পড়ে। কিন্তু এই মৃত্যু প্রসঙ্গে অনেক তথ্য উঠে আসছে। তার পরিবারের সদস্যরা বলছেন যে তাকে খুন করা হয়েছে, অন্যদিকে স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে আত্মহত্যা। তো সেক্ষেত্রে শেখ শানের মৃত্যু খুন না আত্মহত্যা, এটা সব থেকে বড় প্রশ্ন। এবং সব থেকে বড় প্রশ্ন, যদি সে আত্মহত্যা করে তাহলে কিসের কারণে, যদি খুন করা হয় তাহলে কি কারণে, তার মৃত্যুর পেছনে ঠিক কি কি রহস্য লুকিয়ে রয়েছে। অনেক পড়ুয়াই বলছেন যে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার জন্য একটা চাপ দেওয়া হতো, সত্যি কি প্রজেক্টের ডেডলাইন কোথাও ডেথ লাইনে পরিণত হলো? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে বেরিয়ে পড়েছিল আজ খবরদার শর্মিষ্ঠা। সন্ধ্যে 7:30 এবং রাত 10:30 থাকছে আপনাদের জন্য।